স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে নাটোরে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ বিস্তারিত দেখুন নাটোরের নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে জেলা ছাত্রলীগের সহ সভাপতি গোলাম রাব্বানি যুগ্ম সম্পাদক রাহুল খান হীরার নেতৃত্বে দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রলীগ নেতৃবৃন্দ পরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহীদ মিরা চত্বরে গিয়ে সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় তারা জখল তার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে নানা স্লোগান দেয়